সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের আমার স্নেহাস্পদ ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হয়েছে তোমাদের 31613 কোট অধিভুক্ত দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস, যেটি শুরু হয়েছে 1765 সালে এবং শেষ হয়েছে 1971 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয় শিরোনাম হতে আজ আমি তোমাদের সামনে আলোচনার জন্য যে টপিকসটি কিংবা বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে বাংলায় মুসলমানদের পুনর্জাগরণ এবং তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণেও সৈয়দ আমির আলীর অবদান। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের এই বাংলায় মুসলিম জাগরণের ক্ষেত্রে নবাব আব্দুল লতিফের কি অবদান ছিল সে সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সৈয়দ আমির আলী সম্পর্কে, অর্থাৎ বাংলার মুসলমানদের পুনর্জাগরণের ক্ষেত্রে সৈয়দ আমির আলীর কি অবদান ছিল সে সম্পর্কে দু চারটি কথা বলার প্রয়াস রাখছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলার মুসলমান সমাজের ত্রাণকর্তা রূপে নবাব আব্দুল লতিফের ন্যায় আরেকজন মুসলিম মনীষীর আবির্ভাব ঘটেছিল, যিনি হলেন সৈয়দ আমির আলী। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণ ও সংস্কৃতির পুনর্জন্মের ক্ষেত্রে তিনি অমূল্য অবদান রেখে গেছেন। প্রিয় ছাত্রছাত্রী, আমরা যদি এই মহান মানুষটির জন্ম, শিক্ষা ও কর্মজীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাব এই মহান মনীষী সৈয়দ আমির আলী 1849 সালের 8 এপ্রিল হুগলি জেলার অন্তর্গত চুঁচড়া শহরে এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তিনি অসাধারণ মেধাবী ছিলেন। 1867 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং 1868 সালে এমএ ও বিএল ডিগ্রি লাভ করেন। 1873 সালে তিনি ইংল্যান্ডের লিঙ্কনস বিশ্ববিদ্যালয় হতে ব্যারিস্টারি পাস করেন। বিলেতে থাকাকালীন তিনি দ্য ক্রিটিক্যাল এক্সামিনেশন অব দি লাইফ অ্যান্ড টেকনিক অব মুহাম্মদ নামে একটি গ্রন্থ রচনা করেন। 1873 সালে স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। কিছুদিনের মধ্যে তিনি মুসলিম আইনের একজন বিশেষজ্ঞ ব্যক্তি হিসেবে
খ্যাতি অর্জন করেন। এ সুবাদে শীঘ্রই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক হিসেবে নিযুক্তি লাভ করেন। 1874 সালে তিনি বঙ্গীয় আইন পরিষদের এবং 1883 সালে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য মনোনীত হন। 1890 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং বাকি জীবন ইংল্যান্ডে অতিবাহিত করেন। 1909 সালে তিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের সদস্য নিযুক্ত হন এবং 1928 সালের 3 আগস্ট এই মহান মনীষী পরলোক গমন করেন। সুপ্রিয় শিক্ষার্থী, সৈয়দ আমির আলী বাংলার মুসলমানদের রাজনৈতিক পুনর্জন পুনর্জাগরণ এবং সংস্কৃতিক পুনর্জন্মের ক্ষেত্রে কি অবদান রেখে গেছেন আমরা যদি সেদিকে দৃষ্টি দিই, তাহলে দেখা যায় যে সৈয়দ আমির আলী কেবল একজন শ্রেষ্ঠ আইনজ্ঞ কিংবা আইন বিশেষজ্ঞই ছিলেন না, তিনি একাধারে একজন শক্তিশালী লেখক, দূরদর্শী চিন্তানায়ক, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কার ছিলেন। তার আবির্ভাব এমন এক সময় হয়েছিল যখন ভারতীয় মুসলমান সমাজ কি শিক্ষায় কি রাজনীতিতে সকল ক্ষেত্রে অনগ্রসর ছিল, পিছিয়ে ছিল। স্যার সৈয়দ আহমদ খান এবং নবাব আব্দুল লতিফের ন্যায় তিনিও মনে করতেন একমাত্র ইংরেজি শিক্ষা গ্রহণের মাধ্যমেই মুসলমানদের উন্নতি করা সম্ভব। কিন্তু স্যার সৈয়দ আহমদ খান এবং আব্দুল লতিফের ন্যায় রাজনৈতিক নিষ্ক্রিয়তায় তিনি বিশ্বাসী ছিলেন না। রাজনীতির ক্ষেত্রে সৈয়দ আমির আলীর নিশ্চিন্তা ভাবনা এবং কর্মসূচি ছিল। তিনি বিশ্বাস করতেন শিক্ষার পাশাপাশি মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণের অবশ্যই প্রয়োজন রয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার তীব্রভাবে তিনি অনুধাবন করেছিলেন। আর এই অনুধাবন থেকেই তিনি 1877 সালে কলকাতায় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করেছিলেন। এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন, আমি ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক শিক্ষার অভাব লক্ষ্য করি এবং হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিপত্তি দেখতে পাই। মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি ও ঐক্য স্থাপন এবং নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের কাছে ন্যায়সঙ্গত দাবি দেওয়া পেশ করা ছিল তার এই সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, প্রতিষ্ঠার পর থেকেই এ সমিতির জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। শীঘ্রই আমির আলীর ব্যক্তিগত প্রচেষ্টায় সারা ভারতে এই সংগঠনটির বা এই সমিতিটির প্রায় 53টি শাখা স্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1882 সালে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের ভাইসরয় লর্ড রিপনের কাছে
একটি স্মারকলিপি পেশ করেছিলেন। সৈয়দ আমির আলী এই স্মারকলিপির বিষয়বস্তু ভারতীয় মুসলমানদের অভিযোগ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেন। এই স্মারকলিপিতে মুসলমানদের শিক্ষা এবং চাকুরি ক্ষেত্রে মুসলমানদের নিয়োগ সম্পর্কে উল্লেখ করা হয়। মুসলমানদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত আইন প্রণয়নের প্রতি এই স্মারকলিপিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। 1867 সালে এই সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল বড়লাট লর্ড ডাফরিনের সঙ্গে সাক্ষাৎ করে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। লর্ড ডাফরিন স্বীকার করেন যে ঐতিহাসিক কারণে মুসলমানেরা পিছিয়ে পড়েছে, এটি সত্য, এবং সরকার তাদের সমস্যা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৈয়দ আমির আলী শাসন সংস্কারের দাবিও উত্থাপন করেছিলেন। ভারতীয়দের অধিক সংখ্যায় দায়িত্বপূর্ণ পদে নিয়োগ, শাসন পরিষদের সম্প্রসারণ, ব্যাপক ভোটাধিকারের ব্যবস্থা প্রভৃতি বিষয়ে তিনি সুস্পষ্ট মত ব্যক্ত করেন। তিনি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে মুসলমানদের জন্য স্বতন্ত্র প্রতিনিধিত্বের দাবি করেন। তিনি অনুধাবন করেন যে মুসলমান সম্প্রদায়কে স্বতন্ত্র নির্বাচনের অধিকার দেয়া না হলে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠের জোরে আইনসভার সমুদয় পদ বা আসন দখল করে নিবে। এছাড়া তৎকালীন হিন্দু বিভিন্ন পত্রপত্রিকায় তিনি মুসলমানদের অনগ্রসতার কারণ ও এর প্রতিকার সম্মিলিত বহু প্রবন্ধ লিখেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশ সরকারের কাছে তার বিরামহীন প্রচেষ্টা অনেকটা সফল হয়। 1888 সালের 6 নভেম্বর লর্ড ডাফরিন ভারতের মহাব্যবস্থাপক পরিষদের সম্প্রসারণের ব্যাপারে ভারত সচিবের কাছে যে সুপারিশ করেন তাতে মন্তব্য করেন যে ভারতীয়রা বিভিন্ন ধর্ম ও ভাষায় ভিত্তিতে বহু জাতিতে বিভক্ত এবং বৈষয়িক স্বার্থের বিরোধিতায় একে অপরের থেকে বিচ্ছিন্ন। 1892 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে ভারতীয় ব্যবস্থাপক পরিষদের বিলে বিতর্কে লর্ড কেম্বারলি একই ধরনের মন্তব্য করেন এবং বলেন, ভারতে প্রতিনিধিত্বমূলক পার্লামেন্টারি পদ্ধতি প্রবর্তন যুক্তিযুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1904 সালে সৈয়দ আমির আলী ভারত ত্যাগ করে বিলাতে বসতি স্থাপন শুরু করেন। তার ভারত ত্যাগের ফলে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে, কিন্তু তার মনে সর্বদা মুসলমানদের জন্য একটি রাজনৈতিক সংগঠনের তাগিদ থেকে যায়। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে স্বভাবতই এই প্রতিষ্ঠান সৈয়দ আমির আলীর সহযোগিতা লাভ করে। 1908 সালের 6 মে তার উদ্যোগে লন্ডনে সর্বভারতীয় মুসলিম লীগের লন্ডন শাখা প্রতিষ্ঠিত হয়। লন্ডন মুসলিম লীগ ভারতে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লন্ডন মুসলিম লীগের দাবির পরিপ্রেক্ষিতে 1909 সালে মার্লি মিন্টোর সংস্কার আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা স্বীকৃতি লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, স্যার সৈয়দ আমির আলী ভারতীয় মুসলমানদের রেনেসা কিংবা পুনর্জাগরণের জন্য সারা জীবন ব্যাপী সাধনা করেছেন। মুসলমানদের গৌরবময় অতীত ইতিহাস, কৃষ্টি ও ঐতিহ্য পুনরুদ্ধার করে তিনি মুসলমানদের মহা উপকার করেছেন। এজন্য মুসলিম সমাজ তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। পাশ্চাত্য জগতের কাছে ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও মূলনীতি প্রচারের উদ্দেশ্যে তিনি অনেকগুলো পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ রচনা করেন। তার এই সমস্ত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ক্রিটিক্যাল এক্সামিনেশন অব দ্য লাইফ অ্যান্ড টেকনিক অব মুহাম্মদ 1873, দ্য স্পিরিট অব ইসলাম 1889, ইথিক্স অব ইসলাম 1906, এ শর্ট হিস্ট্রি অব সারাচিন 1889। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যার সৈয়দ আমির আলীর এ লিখিত এ শর্ট হিস্ট্রি অব সারাচিন গ্রন্থটি উল্লেখযোগ্য একটি গ্রন্থ। আমরা যারা ইসলামের ইতিহাসের ছাত্র, ইতিহাসের ছাত্র, তারা এই এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাচিনস এবং দ্য স্পিরিট অব ইসলাম এই দুখানা গ্রন্থ সকলের নিকট অত্যন্ত অত্যন্ত প্রিয় দুটি গ্রন্থ, ইতিহাস গ্রন্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৈয়দ আমির আলীর পাণ্ডিত্যপূর্ণ এ সকল গ্রন্থগুলো বা গ্রন্থাবলী সারা পৃথিবীর সর্বত্র এবং সকল মতের মুসলমানদের নিকট প্রশংসা অর্জন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৈয়দ আমির আলী তাই এই বাংলার মুসলমানের রাজনৈতিক পুনর্জাগরণ কিংবা সংস্কৃতির পুনর্জন্মের ক্ষেত্রে যে অবদান রেখে গিয়েছেন এবং বাংলার মুসলমানদের ভাগ্য উন্নয়নের জন্য সারা জীবন তিনি যে সাধনা করেছেন, যে কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন, তা বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে আমরা বলতে পারি যে নির্দ্বিধায় বলতে পারি যে সৈয়দ আমির আলী ভারত তথা বাংলার মুসলমানদের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। মুসলমানদের এক চরম দুঃসময়ে তার মতো একজন মহান মনীষীর আবির্ভাব ঘটেছিল। তিনি সর্বপ্রথম ভারতীয় মুসলমানদের জন্য একটি রাজনৈতিক সংগঠনের কিংবা
রাজনৈতিক সংস্থা কিংবা প্রতিষ্ঠানের গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তার সে স্বপ্ন বাস্তবে রূপায়িত হয়েছিল। তিনি প্রথম মুসলমানদেরকে এক জাতি হিসেবে আখ্যায়িত করেন। মুসলমানদের গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তার রচনা সম্ভার, তার লিখনই মুসলমান সমাজের কাছে এক অমূল্য সম্পদ। তাই তাকে ইসলামী রিনেসাঁর অন্যতম অগ্রদূত হিসেবে আখ্যায়িত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের নবাব আব্দুল লতিফ সম্পর্কে বলেছি, আজ আমি তোমাদেরকে সৈয়দ আমির আলী সম্পর্কে দু চারটি কথা বললাম। আশা করি এই বিষয়টি সম্পর্কে তোমরা আরো ভালোভাবে জানার জন্য তোমাদের পাঠ্যপুস্তকগুলো ভালোভাবে অধ্যয়ন করবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে আয়ত্ত করবে, সেই প্রত্যাশা রেখে তোমাদের সকলের রোগ মুক্তি, দীর্ঘ আয়ু এবং শুভকামনা ব্যক্ত করে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।